নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আমাদের এই ভিডিওটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে কেউ কেটে যাবে না বন্ধুরা আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে নিম দিয়ে কিভাবে সাবান তৈরি করতে হয় নিম পাতা কিন্তু আমাদের ত্বক ও দেহের জন্য খুবই উপকারী জিনিস অনেকেই আছে রোজ নিম পাতার রস খেয়ে থাকে নিম পাতার গুঁড়াও কিন্তু অনেক উপকারী এটাও কিন্তু আমরা ভাতের সঙ্গে অনেকে খেয়ে থাকি সঙ্গে নিম পাতার যে ডাল ওটাও দিয়েও কিন্তু দাঁত পরিষ্কার করা যায় বন্ধুরা আজকে আমি নিম পাতা দিয়ে কীভাবে সাবান তৈরি করবো এখন আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো চলো দেখে নিই কীভাবে আমি নিম পাতা দিয়ে সাবান তৈরি করি এখানে দেখতে পাচ্ছ আমি কিছু টাটকা নিম নিয়ে নিয়েছি যাদের গ্রামের সাইডে বাড়ি তাদের তো নিম পেতে অসুবিধা হবেই না আর যাদের শহরে বাড়ি তারা অবশ্যই নিম কিনতে পাবেন এখানে আমি কিছু টাটকা ও ফ্রেশ নিম নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরাও চেষ্টা করবে একদম টাটকা নিম পাতা নেওয়ার প্রথমে আমি ডাল থেকে নিম পাতাগুলো এভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব এক এক করে এখানে আমি সবগুলো নিম এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা নিম পাতা দিয়ে কিন্তু শুধু সাবানই তৈরি করা যায় না নিম পাতা কিন্তু আমাদের বিভিন্ন উপকারে আসে নিম কিন্তু আমাদের বিভিন্ন ঔষধ তৈরিতেও সাহায্য করে নিম আবার অনেকেই ঔষধি গাছ বলেও থাকে নিমপাতার গুণাবলী শেষ নেই বললেই বলা যায় নিম পাতা কিন্তু বিভিন্ন রোগ প্রতিরোধও করে থাকে আর নিম পাতা ত্বকের জন্য তো খুবই খুবই উপকারী এখন আমি নিমপাতাগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর আমার সাবান তৈরির জন্য কিন্তু একটা নিম পাতাই যথেষ্ট এখন নিম পাতাগুলো খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে তোমরা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আগেই বলেছি তোমরা শিল পাটাতেও বেটে নিতে পারো আর সামান্য পরিমাণ জল দিতে হবে বেশি জল দেওয়া যাবে না আমি একদম সামান্য পরিমাণে জল দিয়েছিলাম তো তোমরা দেখে বুঝতেই পারছো এর ঘনত্বটা কেমন হবে বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না দেখো ঠিক এরকম হবে তো দেখে কিন্তু বুঝতে পারছো আমি খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি একদম খুব ভালোভাবে মিহি করতে হবে তোমরা চাইলে নিম পাতা এভাবে বেটেও মুখে লাগিয়ে রাখতে পারো তাতেও কিন্তু ত্বকের ক্ষেত্রে খুবই উপকারী বন্ধুরা তোমরা অনেকে আছো নিম পাতা বেটে শুধু রসটা ব্যবহার করে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পাতাটা খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি এখানে আমি পাতা শুদ্ধ বেটে নিয়েছি পাতা সহ নিলে কিন্তু উপকারটা বেশি হয় সেজন্য আমি পাতা সহ খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে ছোট বড়ো যে কোনো ধরনের যে কোনো রকমের বাটি নিতে পারো আর দেখতে পাচ্ছ আমি একটুখানি ভ্যাজলিন মাখিয়ে নিচ্ছি বাটিতে বন্ধুরা তোমরা চাইলে যে কোনো ধরনের মানে কাচের প্লাস্টিকের হোক যে কোনো রকমের বাটি ইউজ করতে পারো বাটি কিংবা যে কোনো একটা পাত্র ইউজ করতে পারো আর অবশ্যই অবশ্যই ভ্যাজলিনটা খুব ভালোভাবে এখানে দেখতে পাচ্ছ আমি বাটিতে খুব সুন্দর করে ভ্যাজলিনটা মাখিয়ে নিচ্ছি তোমরাও অবশ্যই খুব ভালোভাবে ভ্যাজলিন মাখিয়ে নেবে আর শুধু যে ভ্যাজলিনই মাখাতে হবে সেটা কোনো বিষয় না তোমরা চাইলে সরিষার তেলও এখানে লাগিয়ে নিতে পারো তো এখন আমি বাটিটা এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গ্লিসারিনযুক্ত সাবান দেখতে পাচ্ছো এখানে আমি একটি ফিয়ামা সাবান নিয়েছি তোমরা চাইলে যে কোনো ধরনের অবশ্যই অবশ্যই গ্লিসারিনযুক্ত সাবান নেওয়ার চেষ্টা করবে অন্য সাবান নিলে কিন্তু হবে না তোমরা অবশ্যই আবারও বলছি গ্লিসারিনযুক্ত সাবান নেবে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা গ্লিসাইন সাবান নিয়ে নিয়েছি ফিয়ামা সাবান এখানে দেখতেই পাচ্ছ গ্লিসাইন সাবান এটা তারপরে আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটি ছোট্ট শ্রীদ্রের গ্রেটার এখন আমি এই গ্রেটারের সাহায্যে ওই গ্লিসাইন যুক্ত ফেয়ামা সাবানটি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরাও ঠিক এভাবে গ্রেট করে নেবে বন্ধুরা গ্লিসারিন সাবান কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটা নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না তোমরা অবশ্যই জানো এখানে আমার এতটা সাবানই প্রয়োজন আর দরকার নেই দেখতে পাচ্ছ আমি মাত্র একটা সাবান তৈরি করব তার জন্য আমার এতটা সাবানই যথেষ্ট দেখতেই পাচ্ছ আমি গ্রেড করে নিয়েছি গ্লিসারিন সাবানটা এখন আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি আর পাত্রের মধ্যে এই গ্রেড করা সাবানগুলো ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন আমি গ্যাসের চুলায় আরও একটি পাত্র বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ জল জলটা এখন ফুটে গেছে তো দেখতে পাচ্ছ সেই গ্রেড করা সাবান আমি ওই পাত্রটা জলের মধ্যে বসিয়ে দিয়েছি এটা যেহেতু গ্লিসারিন যুক্ত সাবান সেহেতু এটা সরাসরি আগুনে দেওয়া যাবে না তাই আমি গরম জলের ওপরে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সাবানটা কিন্তু গলা শুরু হয়ে গেছে অলরেডি এখন আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন দেখাই যাচ্ছে একদম পুরো সাবানটাই কিন্তু গলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো সাবানটা গলে কিন্তু একদম পুরো দেখতে পাচ্ছ জলের মতো একটা আঠালো ভাব চলে এসছে তোমরা ঠিক ঠিকইভাবে করে সাবানটা গলিয়ে নেবে অবশ্যই কিন্তু আগুনের আঁচে দেবে না সরাসরি এভাবে গরম জলে বসিয়ে দেবে ফুটন্ত গরম জলে দিলে দেখতে পাচ্ছ কিভাবে সাবানটা গলে যায় তো তোমরা ঠিক এইভাবে সাবানটা গলিয়ে নেবে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি যেহেতু আমার সাবানটা রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাস থেকে সাবানটা নামিয়ে নেব আমি আগে থেকে যে নিম পেস্ট করে রেখেছিলাম সেই নিম দেখতে পাচ্ছ এখন আমি নিয়ে এসেছি আবারও তো এই নিম পাতাটা আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে নিম মধ্যে এখন আমি সাবানটা অ্যাড করে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এভাবে পুরো সব গলিয়ে রাখা পুরো সাবানটা আমি অ্যাড করে নিয়েছি এবার আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তো এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নেওয়ার পর যদি তোমরা দেখো যে দলা পাকিয়ে গেছে তাহলে আবারও তোমরা গরম জলের উপরে কিছুটা সময় রেখে দেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে নিম পাতার মধ্যে সাবানটা আমার একদম পুরো মিক্সড হয়ে গেছে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে আর দেখো এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখন আমি আগে থেকে ওই যে বাটিটায় ভ্যাজলিন লাগিয়ে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে আসব। ভ্যাজলিন লাগিয়ে রাখা বাটিটা নিয়ে নিয়েছি দেখা যাচ্ছে এবারে আমি নিম সাবানটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এভাবে নিম সাবানটা বাটিতে ঢেলে রেখে দু ঘন্টা রেখে দিতে হবে এখন আমি এভাবে ঠিক দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি একদম নিম সাবানটা সমান সমান করে দু ঘন্টার জন্য রেখে দেব যাতে প্রলেপটা ঠিক থাকে একদম সমান থাকে সেজন্য খুব সুন্দর করে সমান করে এভাবে আমি দু ঘন্টা পর ফিরে আসব। বন্ধুরা দু ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম দেখতেই পাচ্ছ আমার সাবানটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে একদম আমি হাত দিয়ে দেখছি বুঝতেই পারছো একদম শক্ত হয়ে গেছে সাবানটা এঁটে গেছে একদম একটা সাবান তৈরি হয়ে গেছে এভাবে এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে চারপাশ থেকে ফার্স্টে এভাবে উঠিয়ে সাবানটা তুলে নিচ্ছি এখন আমি সাবানটা বাটি থেকে উঠিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমার সাবানটা তৈরি হয়ে গেছে যদিও একটু একা বাকা হয়েছে তারপরেও কিন্তু সাবানটা তো তৈরি হয়েছে তো দেখো আমি খুব ভালোভাবে বাটি থেকে সাবানটা তুলে নিয়েছি দেখে বোঝাই যাচ্ছে একটা সাবান তৈরি হয়ে গেছে বুঝতেই পারছ তোমরা দেখে অবশ্যই তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে তো দেখবে সাবান তৈরি করা একদমই সহজ এটা কিন্তু কোনো কঠিন কাজ না আর আমার সাবানটা কিন্তু খুবই শক্ত হয়েছে আর খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি এখন সাবানটা দিয়ে আমি আমার হাতটা ধুয়ে দেখাবো কিভাবে আমি সাবান দিয়ে হাত ধুচ্ছি বন্ধুরা দেখে নাও বন্ধুরা নিম সাবান কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটা যদি তোমরা মুখে নিয়মিত ইউজ করো তাহলে দেখবে তোমাদের মুখের দাগ একদম চিরতরে উধাও হয়ে যাবে দেখো আমার হাতটা দেখে বুঝতে পারছো কতটা ফেনা হয়েছে সাবানটা কিন্তু আসলে খুবই চমৎকার হয়েছে খুবই ভালো হয়েছে দেখে বুঝতে পারছো তো দেখো আমি ঠান্ডা জলে আমার হাতটা ধুয়ে নিচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে আমার হাতটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে